بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিআদ্দাতিহিন্না ওয়া আহসুল আদ্দাহ ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك امرا হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দিও ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো, তাদেরকে তাদের গৃহ থেকে বহিষ্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোনো সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহ নির্ধারিত সীমা, যে ব্যক্তি আল্লাহ সীমা লঙ্ঘন করে সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতুন উপায় করে দেবেন। وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ ذَلِكُمْ يُوعَظُ بِهِ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا অতঃপর তারা যখন তাদের ইদ্দতকালে পৌঁছে তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে এবং তোমাদের মধ্য থেকে দুজন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেবে, এতদ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন। ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট, আল্লাহ স্বীয় কাজ পূর্ণ করবেনই, আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ নিস্থির করে রেখেছেন। واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুপতি হওয়ার আশা নেই তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত হবে তিন মাস, আর যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও অনুরূপ ইদ্দতকাল হবে। গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন। যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা এটা আল্লাহর নির্দেশ যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহা পুরস্কার দেন। أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنْتُمْ مِنْ وُجْدِكُمْ وَلَا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ
وَإِن كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنْفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ وَأْتَمِرُوا بَيْنَكُمْ بِمَعْرُوفٍ وَإِن تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ أُخْرَى তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ গৃহে বাস করো তাদেরকে বসবাসের জন্য সেরূপ গৃহ দাও তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করো না যদি তারা গর্ভবতী হয় তবে সন্তান প্রসব পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করবে যদি তারা তোমাদের সন্তানদেরকে স্তন্যদান করে তবে তাদেরকে তাদের প্রাপ্য পারিশ্রমিক দেবে এবং এ সম্পর্কে পরস্পরে সংযতভাবে পরামর্শ করবে তোমরা যদি পরস্পরের জিত করো তবে অন্য নারী স্তন্যদান করবে ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا بيتشالي بيتي تار بيتو অনুযায়ী ব্যয় করবে যে ব্যক্তি সীমিত পরিমাণে রিজিক প্রাপ্ত সে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে আল্লাহ যাকে যা দিয়েছেন তদপেক্ষা বেশি ব্যয় করার আদেশ কাউকে করেন না আল্লাহ কষ্টের পর সুখ দেবেন قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا অনেক জনপদ তাদের পালনকর্তা ও তার রসূলগণের আদেশ অমান্য করেছিল অতঃপর আমি তাদেরকে কঠোর হিসাবে পাকড়া করেছিলাম এবং তাদেরকে ভীষণ শাস্তি দিয়েছিলাম فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا অতঃপর তারা তাদের কর্মের শাস্তি আস্বাদন করল এবং তাদের কর্মের পরিণাম ক্ষতি ছিল أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا الله তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন অতএব হে বুদ্ধিমান লোকগণ যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের প্রতি উপদেশ নাজিল করেছেন রাসূলাই ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইনাতিন লিয়ুখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাল যুলুমাতি ইলান নূর ওয়ামান ইউমিন بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا একজন রসুল যিনি তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন যাতে বিশ্বাসী ও সৎকর্ম পরায়ণদেরকে অন্ধকার থেকে আলোকে আনয়ন করেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তিনি তাকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ তাকে উত্তম রিজিক দেবেন الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما
আল্লাহ সপ্তাকার সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে। এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং সবকিছু তার গোচরীভূত।